সরীসৃপ আমাদের প্রাণী জগতের মধ্যে ইউনিক বৈশিষ্ট্যের একটি প্রজাতি। যদিও সরীসৃপ প্রজাতির প্রাণীগুলোর মধ্যে বেশিরভাগ প্রাণী বেশ ভয়ানক হয়ে থাকে, কিন্তু আমরা আজকের ভিডিওতে তাদের ভয়ানক রূপ না দেখে তাদের এমন কিছু বৈশিষ্ট্য দেখব যা আগে আপনি কখনো দেখেননি। কারণ অ্যানিম্যাল স্টোরির আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীতে থাকা সরীসৃপ প্রজাতির এমন কিছু প্রাণীর অবিশ্বাস্য বৈশিষ্ট্য বা সিক্রেট যা আগে আপনি কখনো দেখেননি। চলুন আর দেরি না করে শুরু করা যাক। রেড কিং কোবরা। আপনারা হয়তো বিভিন্ন রঙের কোবরা দেখে থাকবেন, কিন্তু কখনো কি লাল রঙের কোবরা দেখেছেন? যদি না দেখে থাকেন তবে চলুন এবার দেখে নিন। এগুলোকে রং করা হয়নি, বরং এরা জন্মগতভাবে এমন লাল রঙের হয়ে থাকে। এটার গায়ের রং অন্যান্য কিং কোবরার থেকে আলাদা, তেমনি এটা অন্যান্য কিং কোবরার থেকেও বিষাক্ত। এ প্রজাতির কিং কোবরার আক্রমণে মানুষ অল্প সময়ে মারা যায়। এগুলোকে যদি চলার পথে বাধা না দেওয়া হয় তাহলে সে কোনো মানুষকে আক্রমণ করে না, কিন্তু যদি সে চলার পথে বাধাপ্রাপ্ত হয় তাহলে সে খুব দ্রুত আক্রমণ করে থাকে। রুটি আইল্যান্ড স্নেক নেক টার্টেল। ভালো করে কচ্ছপটির দিকে একটু লক্ষ্য করুন। দেখুন, এটার মাথার অংশ কোনো অংশ থেকে সাপের থেকে কম নয়। আর এই কচ্ছপগুলো অস্ট্রেলিয়া, নিউগিনি এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়, তাও খুব দুর্লভ। 1991 সালে জিওলজিস্ট জস আলবার্ট বোলিঙ্গার প্রথমবার এই প্রজাতির কচ্ছপ খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে এই কচ্ছপগুলির উপর রিসার্চ করে জানা যায় এগুলো ডাইনোসর বিলুপ্তির পূর্ব থেকে পৃথিবীতে বসবাস করে আসছে। এখন নিশ্চয় বুঝতে পারছেন কতদিনের পুরনো। এতটা পুরনো হওয়ার কারণে অনেকে প্রজাতির কচ্ছপকে লাকি মনে করে থাকে। প্যাকম্যান ফ্রগ। সাউথ আফ্রিকার জঙ্গলে বসবাসকারী এ প্রজাতির ব্যাঙ দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন এটার প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে। হ্যাঁ, ঠিকও ধরছেন, এটার প্রধান বৈশিষ্ট্য হলো এরা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খাবার খেতে পারে। এটা তার চলাচলের পথে যা পায় তাই খেতে শুরু করে, তাই এ প্রজাতির ব্যাঙের পেটের সাইজ এমন হয়েছে। এগুলো কখনো পেট খালি রাখে না, সবসময় কিছু না কিছু খেতেই থাকে। সবসময় খাবার খুঁজে বেড়ানো এ প্রজাতি ব্যাঙের যেন এক প্রকার নেশা। যখনই কোনো কিছু খাবারের যোগ্য দেখে তখনই সে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রতিনিয়ত এ প্রজাতির ব্যাঙদেরকে শিকার করতে তাদের বিশাল আকারের মুখ ভালোভাবে সাহায্য করে। আলাদা আলাদা রঙের এ প্রজাতির ব্যাঙ যথেষ্ট ক্ষিপ্ত গতির হয়ে থাকে, খুবই দ্রুত চলাচল করে এরা শিকার ধরে থাকে। এগুলো সাউথ আফ্রিকা ছাড়াও আর্জেন্টিনা এবং ব্রাজিলে পাওয়া। মাদাগাস্কার ব্লাইন্ড স্নেক। এ প্রজাতির সাপগুলোকে মাদাগাস্কারে পাওয়া যায়। এগুলো সর্বোচ্চ 1 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, সেই সাথে এগুলো অনেক পাতলাও। এগুলো দেখে যদিও আপনার সাপের বাচ্চা মনে হতে পারে, কিন্তু এগুলো একটি পূর্ণবয়স্ক সাপ। এগুলো মাদাগাস্কার আইল্যান্ড সৃষ্টি হওয়ার পূর্ব থেকে ছিল, কারণ মাদাগাস্কার প্রথম দিকে দক্ষিণ এশিয়ার অংশ ছিল, কিন্তু বহু বছর আগে ল্যান্ড এরিয়া আলাদা হয়ে যাওয়ার কারণে মাদাগাস্কার ইস্ট আফ্রিকার অংশ হয়ে যায়। আর এ প্রজাতির সাপ মাদাগাস্কারের পাশাপাশি ভারতেও পাওয়া যায়। যদিও এ প্রজাতির সাপগুলোকে ব্লাইন্ড স্নেক বলা হয়ে থাকে, কিন্তু সত্যি বলতে এগুলো পুরোপুরি অন্ধ না, এরা অল্প অল্প দেখতে পায়। সিক্রেট টোটেড আগামা। সিক্রেট লাইফস্টাইলের জন্য এই গিরগিটি বেশ পরিচিত। এগুলোর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা যখন বিপদের সম্মুখীন হয় তখন এভাবে মুখ খুলে মুখের আকৃতি বড় করে শিকারকে ভয় দেখিয়ে থাকে। এটা তাদের একটি অন্যতম সিক্রেট। এই গিরগিটির এমন ইউনিক মাউথ স্ট্রাকচার গিরগিটিকে সম্পূর্ণ একটি ভিন্ন রূপ দিয়ে থাকে। এগুলো যখন মুখ খোলে তখন এটাকে দেখে খুব ভয়ানক মনে হয়, আর তখন অন্যান্য শিকারী প্রাণীগুলো দেখে দূরে সরে যায়। সেই সাথে এদের ধারালো দাঁতও রয়েছে, যা এদের বড় একটা অ্যাডভান্টেজ। প্রিয় দর্শক, নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।